তোমাকে প্রথমে বলবো, এই মুহূর্তে হাতি দুটো রয়েছে আমার ঠিক 100 মিটার দূরে। একটি এখানে বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে, কোনো রকম মানুষকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং বন দপ্তরের তরফ থেকে কিন্তু নজরদারি রেখেছে। আমরা দেখতে পাচ্ছি দূরে বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, হাতিগুলোকে অবজারভেশনে রাখা হয়েছে, এবং বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে হাতিটিকে কোনোভাবেই সরানো সম্ভব নয়, কারণ এখন রোদ রয়েছে এবং ট্রাঙ্কুলাইজ করার ঘুমপাড়ানির গুলি দিয়ে কাবু করার একটা চেষ্টা তারা চিন্তা ভাবনা করছেন, এটাও হতে পারে, এবং পরবর্তীতে অবস্থা বুঝে বনদপ্তর কিন্তু স্টেপ নেবে। তবে বনদপ্তর যেটা জানাচ্ছেন যে যদি কোনোভাবে এই হাতি নিজের থেকেই বন জঙ্গলে ঢুকে যায় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু হাতি দুটোকে ট্রাঙ্কুলাইজ করে তারা কিন্তু জঙ্গল নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে 144 ধারা জারি করা রয়েছে, প্রচুর র্যাব বাহিনী কিন্তু এখানে রয়েছে এবং তারা নজরদারি করছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই এলাকায় পুরো এলাকাটাই কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। কিন্তু আমার বাঁ দিকে রয়েছে 21 নম্বর ওয়ার্ড এবং ডান দিকে রয়েছে 22 নম্বর ওয়ার্ড, তুমি বুঝতেই পারছো এর পেছনে রয়েছে, এই হাতিটি যেখানে রয়েছে তার পিছনে কিন্তু রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। তুমি স্বাভাবিকভাবে বুঝতেই পারছো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাত দুটোর পর থেকে হাতি এলাকায় ঢোকে এবং বিভিন্ন জায়গায় তারা তাণ্ডব চালিয়েছে। এখন কিন্তু এই যে জঙ্গলটি পিছনে রয়েছে সেখানে কিন্তু হাতি দুটো রয়েছে, সেখানেও কিন্তু তাণ্ডব চালাচ্ছে এই মুহূর্তে বন আধিকারিকরা। তারা কিন্তু নজরকে নজরে রেখেছে এই হাতি দুটোকে, জঙ্গলে ফেরানোর চেষ্টা করবে সন্দেহ হলেই। সঙ্গীতা, ধন্যবাদ রাজা। দমদম সেভেন ট্যাঙ্কসের কাছে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু, প্রতিবাদে পথে নামল DYFI। ঘটনাস্থলের কাছে বিক্ষোভ বাম যুব সংগঠনের কর্মীদের। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয় অটোচালক রঞ্জন সাহার। মৃতের পরিবার কলকাতা পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেও পুরসভা দায় ঠেলে পূর্ত দপ্তরের ঘাড়ে। যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি পূর্তমন্ত্রী মলয় ঘটক। মণিপুরে জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ান, অসম রাইফেলসের ওই জওয়ানের নাম শ্যামল দাস, বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার কীর্তিপুর গ্রামে। গতকাল মণিপুরে জঙ্গি হানায় তার মৃত্যুর খবর পৌঁছয় গ্রামের বাড়িতে, এলাকায় শোকের ছায়া। আমার মেয়ের বার্থডে ছিল, নিয়ে মেসেজেই কথা হয়েছিল, আর একবার ফোন করেছে, আমার সাথে কথা হয়নি। কালকে আমাকে খুবই সকালবেলায় ফোন করেছিল একবার যে আমি এই কুয়াটা ঘুরে যাব, নিয়ে একবার পৌঁছাবো দিয়ে ফোন করবো, রায় বললে পৌঁছাবো দিয়ে ফোন করবো, তার আগে তুমি আমাকে ফোন করো না, রায় বললে কিছু কথা হয়নি। আর কিছুদিন থেকে ভালো করে কথাই হয়নি, একবার করে ফোন করে। মহারাষ্ট্রের গড়চিরোলিতে গুলির লড়াইয়ে হত মাও শীর্ষ নেতা। নিহত মাও শীর্ষ নেতা মিলিদ টেলটুমদে সহ 26 মাওবাদী। মাও নেতা মিলিন্দের মাথার দাম ছিল 50 লক্ষ টাকা। উদ্ধার ইনসাস AK-47 সহ প্রচুর আগ্নেয়াস্ত্র।